হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের আটশো অষ্ট অষ্টআশি পেজে যে জীবন বিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক লজ্জাপতি পাতা স্পর্শ করলে মুদে যায় এটি একটি এটি কী প্রকার চলন অপশান নাম্বার গ বলছে সিসমোনাস্ট্রিক চলন একের দাগের দুই অ্যান্টিক্রোজনিক হরমোন নামে পরিচিত অপশান নাম্বার খ ইনসুলিন একের দাগে তিন দের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশান নাম্বার গ লঘু মস্তিষ্ক একের দাগে চার জীবের দেহকোষে কোমোসমের প্রকৃতি অপশান নাম্বার খ টু এন একের দাগের পাঁচ পায়রার দেহে বায়ু বায়ুথলির সংখ্যা অপশান নাম্বার গ নয়টি একের দাগের ছয় কুয়া সার্ভের তথ্যে প্রবক্তা হলেন অপশান নাম্বার গ ওপারিন একের দাগের সাত যে মৌলের বিষক্রিয়ায় ব্যাকফুড ডিজিজ হয় সেটি হলো অপশান নাম্বার খ আর্সেনিক একের দাগের আট ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি যুক্ত জীব থেকে কত প্রকার গ্যান্ট পাওয়া সম্ভব অপশান নাম্বার ক দুটি এটা তোমরা জানো যে ফর্মুলাটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন দেখো এন হচ্ছে হেটারোগ্যামেট কটা শুধুমাত্র দেখো এ দু রকম আছে ক্যাপিটাল এ আর স্মল এ বি এবং সি দুটোই ক্যাপিটাল রয়েছে তাই ধরবো না তাহলে এন সঙ্গে কত হলো এক টু টু দি পাওয়ার এন ফর্মুলা তো টু এর উপর পাওয়ার এ এক হলে কত হবে টু নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্নটা বলছে ওয়ান পয়েন্ট নাইন যদি পিতা বর্ণান্দ ও এবং মাতা স্বাভাবিক হন সেক্ষেত্রে পুত্রের বনান্দ হওয়ার সম্ভাবনা হল অপশান নাম্বার ঘ জিরো পারসেন্ট একের দাগের দশ মেন্ডিরা দ্বি জননে এফ টু অপত্য বংশে প্রাপ্ত পুঞ্জিত ও সবুজ ফিরোডাইপযুক্ত উদ্ভিদ হবে অপশান নাম্বার খ ওয়ান বাই সিক্সটিন একের দাগের এগারো একটি সংযোগ রক্ষাকারী প্রাণী হল এখানে দেখো অপশান দুটো গ আর ঘ এ দুটোই দেওয়া রয়েছে তো দুটোই হবে তো এখানে অপশান হয়তো ভুল দেওয়া আছে উত্তর কিন্তু দুটোই হবে নেক্সট প্রশ্ন বারোটা বলছে মুটের কুঁজে ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয় অপশান নাম্বার ক জল নেক্সট প্রশ্ন একের দাগে তেরো ভারতবর্ষের কোন অংশ সুন্দরল্যান্ড নামে সুন্দরল্যান্ডের অন্তর্গত অপশান নাম্বার খ আন্দামান নি আন্দামান একের দাগের চোদ্দ যে তাপমাত্রায় ক্রায় সংরক্ষণ করা হয় তা হলো উত্তর হবে অপশান নাম্বার ঘ মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন পনেরোটা বলছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট চালু হয় অপশান নাম্বার ঘ উনিশশো বাহাত্তর সালে এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ বিভাগ খ শূন্যস্থান পূরণ একেরটা বলছে টু পয়েন্ট ওয়ান হাইপার মেট্রোপিয়া রোগে যে লেন্স ব্যবহৃত হয় তা হলো ড্যাশ উত্তর হবে উত্তল লেন্স নেক্সট প্রশ্ন দুয়ের দাগের দুই প্রকরণ বা ভেয় সৃষ্টি হয় ড্যাশ কোষ বিভাজনে উত্তর হবে মিওসিস নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট থ্রি ড্যাশ হরমোনের অধিক্ষরণে এক রোগ হয় উত্তর হবে এস টি এইচ বা জি এইচ যে কোনো একটা লিখে দেবে তোমরা নেক্সট প্রশ্ন চারেরটা দুয়ের দাগের চার লম্বাণু উদ্ভিদের পাতার কোষে ড্যাশগন্ধি থাকে উত্তর হবে লবণ গন্ধি থাকে নেক্সট প্রশ্ন দুয়ের দাগের পাঁচ পশ্চিমবঙ্গের প্রথম জে গঠিত হয় ড্যাশ অরণ্যে তো জে এম পুরো কথা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা গঠিত হয় কোথায় বলছে এটা হয় পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্য উত্তর হবে আরাবাড়ি অরণ্য টু টু পয়েন্ট সিক্স এর দাগের ছয়টা বলছে ক্রমশে জিনের নির্দিষ্ট অবস্থানকে বলে ড্যাস উত্তর হবে লোকাস এরপর হচ্ছে দেখো নিচের বক্তব্য বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো টু পয়েন্ট সেভেন অক্সিজেন একটি গ্রিন গ্যাস এটা অবশ্যই মিথ্যা নেক্সট রয়েছে টু পয়েন্ট এইট সকল প্রকার মৌমাছি মৌমাছি মৌ নৃত্য প্রদর্শন করে এটাও হবে ভুল কারণ শুধুমাত্র শ্রমিক মৌমাছি নৃত্য করে টু পয়েন্ট নাইন মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি এটাও ভুল কারণ হচ্ছে রড কোষ না কোন কোষের সংখ্যা বেশি নেক্সট প্রশ্ন দুয়ের দাগের দশ পশ্চিমবঙ্গের বেথওয়ার্ড বেথুয়ার্ড হরিতে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় এটাও হবে ভুল কারণ এখানে চিতল হরিণ সংরক্ষণ করা হয় নেক্সট প্রশ্ন এগারোটা বলছে দুইয়ের এগারো ওজন হোল ঘটাতে সাহায্য করে সিও টু এটা হবে ঠিক আর বারোটা বলছে সহপ্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী উদ্ভিদে এটাও হবে ভুল এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাও তারপরটা রয়েছে ক্লিভেজ এটা হবে প্রাণী কোষে সাইটোসিন এরপর রয়েছে ইটাই ইটাই এটা হবে ক্যাডমিয়াম এরপর হচ্ছে ডিস্সলেসিয়া এটা হবে ষোলো অর্থাৎ উচ্চ রক্তচাপ সরি পনেরো এটা হবে সিসা আর হাইপারটেনশন এটা হবে উচ্চ রক্তচাপ এরপর হচ্ছে জিনের আকস্মিক পরিবর্তন এটা হবে পরিব্যক্তি নির্ নির্ণীত নিউক্লিয়াস এটা হবে শস্য গঠন এর পরে দেখো পরের প্রশ্ন কী বলছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও দুই হাজার উনিশ ডারুইন রচিত বইটির নাম লেখো উত্তর হবে দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন আবারও বলছি দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন নেক্সট প্রশ্ন বলছে একটি কুড়িটা একটি মিশ্র স্নায়ুর নাম লেখো উত্তর হবে ভেগা স্নায়ু আর যদি বলে একটি মিশ্র গ্রন্থির নাম তাহলে হবে অগ্নাশয় নেক্সট প্রশ্ন বলছে একুশেরটা বৈশাদৃশ্য বেছে লেখো উত্তর হবে আই সরি এ বি এ নেক্সট প্রাইসেরটা বলছে কুমড়ো গাছের আকর্ষ ও মটর গাছের আকর্ষ কী ধরনের অঙ্গ উত্তর হবে অঙ্গ কারণ এদের কাজ এক গঠন আলাদা নেক্সট প্রশ্ন বলছে হোমোগ্যামেটিক কাদের বলে উত্তর হবে স্ত্রীদের নেক্সট প্রশ্ন চব্বিশেরটা পশ্চিমবঙ্গে দুটি জাতীয় উদ্যানের নাম লেখো উত্তর হবে সুন্দরবন ও কাজিরাঙ্গা নেক্সট প্রশ্ন পঁচিশেরটা বলছে একটি বহিরাগত উদ্ভিদ প্রজাতির নাম লেখো যা ভারতবর্ষে আনা হয়েছে উত্তর হবে পার্থেনিয়াম বা কচুরি ফানা নেক্সট রয়েছে ছাব্বিশেরটা শেষ প্রশ্ন বায়ুতে সি এ টু এ শতকরা মাত্রা কত উত্তর হবে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট